ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই প্রার্থীর সমর্থনে সভা করলেন অধীর রঞ্জন চৌধুরী। ঝড় বৃষ্টির মধ্যেই চলল কান্দি বিধানসভা উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী সফিউল আলম খানের সমর্থনে সভা। সোমবার কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ছাতিনা কান্দি আদিরাপাড়ায় একটি নির্বাচনী সভা আয়োজন করে কান্দি শহর কংগ্রেস। এই সভায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরী। এছাড়াও ছিলেন কংগ্রেসের প্রার্থী সফিউল আলম খান, জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, জেলা যুব কংগ্রেসের সভাপতি নরোত্তম সিনহা, কান্দি ব্লক কংগ্রেসের সভাপতি অপূর্ব দত্ত সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা। এই নির্বাচনী সভা চলাকালীন হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ও ঝোড়ো হাওয়া বইতে থাকে। এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয় অধীর চৌধুরীর নির্বাচনী সভা। মানুষের ঢলও ছিল রীতিমতো চোখে পড়ার পতন। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। পক্ষ থেকে আদ্রিপাড়া সালতলায় যে সভার আয়োজন করা হয়েছিল তা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়নি বলাটা ভুল হবে, কারণ এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শয়ে শয়ে মায়েরা, কংগ্রেসের কর্মীরা, কংগ্রেসের প্রেমী বন্ধুরা তারা হাজির হয়েছিলেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বাংলার মুক্তিসূর্য অধীর রঞ্জন চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন, কান্দি বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সফিউল আলম খান, তারা খুব সংক্ষেপে বক্তব্য রেখেছে। মানুষের যে শারীরিক ভাষা এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, এটাই প্রমাণ দিল তৃণমূল ভেঙে খান খান কান্দিতে আসছে বনু খান।